সিবিআই নজরে আরজি করেন একের পর এক দুর্নীতি ও শনাক্ত দেহের কোনো তালিকা পায়নি সিবিআই এমনটাও সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে আলাদা করে ও শনাক্ত দেহ চিহ্নিত করা হতো না এমনটাও সূত্র মারফত খবর ও শনাক্ত দেহ চিহ্নিত করতে বর্গের কর্মীরা ও শনাক্ত দেহের সংখ্যাও গরমিল রয়েছে তাই ও শনাক্ত দেহের সংখ্যা জানতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে সিবিআই কে শুধু আজ নয় এই অভিযোগ কারা করেছিলেন এই অভিযোগ রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে অভিযোগ করেছিলেন আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এবং একই সঙ্গে বর কর্মী তারক চ্যাটার্জি তারা বিস্তর অভিযোগ করেছিলেন শুনুন ডেড বডি যে কোনো ধরুন আনক্লেম থাকে এবার অ্যাক্সিডেন্ট কেস বা এইসব বডি সেগুলোকে ইউজুয়ালি ডিসেকশনের জন্য স্টুডেন্টরা ব্যবহার করে তারপরে যেভাবে ডিসপোজ করা ওটাকে সেভাবে করা হয় কিন্তু সেটা ফিনান্সিয়াল বেনিফিটের জন্য ওই বডিগুলোকে বিক্রি করে দিচ্ছিল তার সঙ্গে রফায় না পোষায় এই সন্তোষ মল্লিক সেক্ষেত্রে ও ডিসেকশন করে প্রয়োজন এই এই যে যারা অন্যান্য স্কিলডম আছে এদের ক্ষমতা নেই কিছু বলার এদের ক্ষমতা নেই এ যদি মানা করে যায় যে বডি দিবি না ওরকম কেটে রেখে দে কেটে রেখে দেবে ডিসেকশন করা বডিটাকে উইদাউট স্টিচিং তাকে দেখাবে যে আপনি সেলাই করে দিন দুর্নীতি আর সেই দুর্নীতির মাস্টার মাইন্ড কে না সন্দীপ ঘোষ এমন অভিযোগ কারা করছেন না আরজি করে প্রাক্তন ডেপুটি সুপাডা আমরা আরো বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত সিবিআই যখন তদন্ত করতে যাচ্ছে তখন একের পর এক গরমিল দেখা যাচ্ছে কেননা অশনাক্ত যে সমস্ত দেহ সেখানে কোনো রকম কোনো যে নাম্বারিং সেগুলো ছিল না অর্থাৎ দুর্নীতিটা যে হয়েছে তা এক প্রকার প্রাথমিক তদন্তে সিবিআই স্পষ্ট হচ্ছে একদমই এই আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার প্রথমে এই অভিযোগ করেছিলেন এবং যার অভিযোগের বেসিসে হাইকোর্টে আবেদনও করেছিলেন এবং হাইকোর্টের অর্ডারে সিবিআই এই দুর্নীতি তদন্ত করছে এই যে দেহ পাচার বা আনক্লেমড বডি অশনাক্ত দেহ সেই আনক্লেমড বডিগুলো যখন কেউ কেউ কোনো দাবিদার ছিল না অর্থাৎ আনক্লেমড বডির ক্ষেত্রে সেগুলো যখন পাচার করা হতো তার ক্ষেত্রে আনক্লেমড বডি যখন আসতো কোনো রেজিস্টার মেনটেন করা হতো না এবং এটা নিয়ম যে কোনো হসপিটালের মর্গে যে কোনো মৃতদেহ এলে তার একটা নাম্বার থাকে এবং নির্দিষ্ট একটা ট্যাগ তার পায়ে বা হাতের কোথাও ঝুলিয়ে দেওয়া হয় যাতে কত মৃতদেহ এলো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সেটা একটা রেজিস্টার মেনটেন করা হয় বা তার একটা সংখ্যা থাকে কিন্তু এই যে আনক্লেমড বডি সেই আনক্লেমড বডিগুলো কত এসেছিল অন্তত এই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল থাকাকালীন সেক্ষেত্রে কিন্তু কোনো রেজিস্টার মেনটেন করা হয়নি এবং গতকালকে যখন মর্গে এবং স্টোর বিল্ডিংয়ে এই সিবিআই আধিকারিকরা ভিজিট করেছেন এই বিষয়টা তারা লক্ষ্য করেছেন বা এই ইনফরমেশনটা তারা বুঝতে পেরেছেন যে আনক্লেমড বডির কোনো নির্দিষ্ট ডেটা এই হসপিটালে নেই যার ফলেই কিন্তু নির্দিষ্ট কত সংখ্যক আনক্লেমড বডি সেগুলো পাচার করে দেওয়া হয়েছে বা আনক্লেমড বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার করে দেওয়া হয়েছে যে অভিযোগ উঠে এসেছে আক্তার আলীর মাধ্যমে সেই আনক্লেমড বডির সংখ্যা কতটা এবং ঠিক কত পরিমাণে বডি এইভাবে পাচার করা হয়েছে এই বিষয়টা কিন্তু সিবিআইকে নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট ডেটা পেতে রীতিমতো বেগ পেতে হচ্ছে সিবিআই আধিকারিকরা যদিও আজকে এই অ্যাডমিন বিল্ডিংয়ে এসেছেন বিগত প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল সিবিআই আধিকারিকরা এই দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তারা অ্যাডমিন বিল্ডিংয়ে এসেছেন অ্যাডমিন বিল্ডিংয়ে যারা এই মুহূর্তে পদাধিকারী রয়েছেন প্রিন্সিপাল থেকে শুরু করে সুপার বা তারা সিবিআই অ্যাডমিন বিল্ডিংয়ে আসার পরে এই হসপিটালের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট দৈপায়ন বিশ্বাস তিনিও প্রবেশ করেছেন সবার সঙ্গে এই বিষয়টা নিয়েই কথা বলছেন যে বিষয়গুলো তদন্তে উঠে আসছে সব মিলিয়ে এই যে মর্গ থেকে লাশ পাচার বা বেশ বোঝাই যাচ্ছে সৈকত একাধিক জায়গায় অসঙ্গতি এবং যে অভিযোগগুলো উঠে আসছিল সেই অভিযোগগুলো কার্যত যেন প্রাথমিক তদন্তে বাধ্যতাও দিচ্ছে সিবিআই অনেক ধন্যবাদ সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত সেখানে কি আদৌ কেউ প্রবেশ করেছিল নাকি সুরক্ষা ছিল দেখুন সেই ছবি সেই ভাইরাল
ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও রিপাবলিক বাংলার হাতে, যদিও সেই রিপাবলিক বাংলা সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি। এই মুহূর্তে অভয়ের যে দেহটা, অভয়ের দেহটা আংশিক ঢাকা রয়েছে, দেখুন সেই ছবিটা, রিপাবলিক বাংলার সেই ছবিটা দেখাচ্ছি, অভয়ের দেহ আংশিক ঢাকা রয়েছে। আর সেই ছবিটাই সামনে এসেছে ইতিমধ্যে সেই ভাইরাল ভিডিও রিপাবলিক বাংলার হাতে। আর এবার আরও একটি ছবি দেখাবো, যে ছবিটা দেখলে আপনি নিজেরাও খানিকটা হলেও প্রশ্ন করবেন, কেননা যে অপরাধস্থল, সেই অপরাধস্থলটা কেমন ছিল দেখুন। সেই সেমিনার হল, আরও একবার স্পষ্ট করব, সেই সেমিনার হল, সেই সেমিনার হলের বাইরে মানুষজনের এতটাই থিক থিকে ভিড়। এরা কারা? এরা কি তদন্তকারী অফিসার? আর সেখানেই দেখুন মানুষজনের এত ভিড়। যখন আমরা দেখিয়েছিলাম সেই ছবিটা, আগের ছবি যখন দেখিয়েছিলাম, তখন পুলিশের পক্ষ থেকে ইন্দিরা মুখার্জি তিনি স্পষ্ট করেছিলেন যে কর্ডন করা হয়েছিল, অপরাধস্থল সুরক্ষিত ছিল। এটাই কি ছবি? এটাই কি অপরাধস্থল সুরক্ষিত হওয়ার ছবি? ছবিটা দেখুন, একেবারে ঠিক ঠিক করছে মানুষের ভিড়, মানুষজনের মাথার ভিড় ঠিক ঠিক করছে সেমিনার হল। সেই সেমিনার হলের বাইরে এবং ভেতরে এত মানুষকে সেখানে যাওয়ার অনুমতি কিভাবে দেওয়া হলো? একদিকে যখন আমরা দেখলাম যে অভয়ের দেহ একদিকে পড়ে রয়েছে, আর অন্যদিকে সেমিনার হল দেখুন, এইভাবে মানুষজনের ভিড়ে ঠাসা। আমরা জানি যে যদি কোনো অপরাধ হয়ে থাকে, সেই অপরাধ স্থল কর্ডন করে রাখা উচিত ছিল। আর যখন এই ভাইরাল ভিডিও সামনে এসেছিল, তার প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে ইন্দিরা মুখার্জি তিনি কি বলেছিলেন, যে নিরাপদ দূরত্ব বজায় রাখা হয়েছিল এবং যে অপরাধস্থল, সেই অপরাধস্থল সুরক্ষিত ছিল। এটাই কি তার নমুনা? এটাই কি নমুনা অপরাধস্থল সুরক্ষিত রাখার? দেখুন সেখানে ঠিক ঠিক করছে ভিড়, আর এখানেই দেখুন এইভাবে অভয়ের যে অপরাধস্থলের যে জায়গা, সেই অপরাধস্থল সেই আংশিক ঢাকা রয়েছে, অভয়ার দেহ আংশিক ঢাকা রয়েছে। অর্থাৎ এর পাশাপাশি আরও একটা ভাইরাল ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। একদিকে এই মুহূর্তে লকেট চ্যাটার্জিকে আটক করা হচ্ছে, দেখুন সেই ছবি। আমি বলছি কি জন্য অ্যারেস্ট করছে, আমাকে কাগজ দেখানো হোক, আমাকে কাগজ আপনি প্লিজ দেখান, কাগজ দেখানো হোক। এরকম ভাবে একজনকে যে কোনো রাস্তায় আটকে দিতে পারেন, আমি আমার নিজের বাড়িও যেতে পারি, আমি ডাক্তারের কাছে যেতে পারি। আপনি আমার গাড়ি আমি অসুস্থ আছি। আপনি আমাকে রিটার্ন করতে পারেন না কোনো কাগজে, এরা বিনা কাগজে রিটার্ন করতে চাইছে। আমি বলেছি আমাকে ডক্টরের কাছে নিয়ে চলুন, আমি অসুস্থ। সঙ্গেও তো কেউ নেই, কেউ নেই, সঙ্গে আটকানো হচ্ছে, কি জানি না, গাড়ি আটকে দেওয়া হচ্ছে, এভাবে আটকে দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে পুলিশে, তো বাস আর কিছু না, নাথিং, কোনো কথা নেই, কোনো এই নেই তাদের, না আটকানো হচ্ছে। আমি বলছি আমি অফিস যাবো, আমি যাবো না, আপনারা পেছন পেছন চলুন, না না তা নিয়ে যাবে, এটা হতে পারে না। কোথায় যাওয়ার কথা বলছেন? জর্জাল মুলুকটা করছে, কোথায় যাওয়ার কথা? কোথায় নিয়ে যাবেন? থানা, কোন থানা? আপনি চলুন, দাঁড়ান দাঁড়ান, আমার দাঁড়ান, আমার অফিস থেকে কাউকে আসতে দিন, আমার শরীর খারাপ আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো বলো, আমি একটু পরে কথা বলছি, এখানে আটকে দিয়েছে রাস্তায়, আমি পরে কথা বলছি। আমি যাবো না, আমাকে কাগজ দেখাবো, কোথায় আগে যেতে হবে, কি বলছেন, আমি কি বলছেন, কেন যাবো, কেন, কারণ বলবেন, যে কোনো সাধারণ নাগরিককে আপনি বলবেন যে মাঝখান থেকে আপনি চলুন আমার সাথে, কোথায় যাবো আপনার সাথে, না কাগজ দেখান আপনারা, রীতিমতো এখানে ধরপাকড় শুরু হয়েছে লকেট চট্টোপাধ্যায়, তাকে এখান থেকে বিচারের দাবিতে মানুষজন গর্জন করছে। আর সেখানে কি দেখা যাচ্ছে, অপরাধস্থল অরক্ষিত অবস্থায়, আর যখন যারা প্রতিবাদ করতে নামছে তাদেরকে আটক করা হচ্ছে। আমরা দেখলাম বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি, তিনি পুলিশের সঙ্গে বচসা, আর সেখানে তাকে আটকে দেওয়া হচ্ছে। এই সমস্ত খবরের দিকে আমাদের নজর থাকছে, তবে একটা বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।